নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোটেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি মিথুন রাশির মানুষ, আপনি এই 114 দিন কি ফল পেতে চলেছেন? অর্থাৎ দেবগুরু বৃহস্পতি 9 অক্টোবর 2024 মার্গী থেকে বকরী হচ্ছে এবং 4 ফেব্রুয়ারি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্রচালে বৃষরাশিতে অবস্থান করছে। কি কি ফল দিবে আমি একটি কথা বলি, যখন শুভ গ্রহ যখন বকরী হয় কি না, তার শুভ গুণ 3 গুণ বৃদ্ধি করে এবং তার সেই গ্রহ তার চেষ্টা বল বাড়িয়ে দেয়, অর্থাৎ প্রচুর পাওয়ারফুল হয়ে যায় সেই গ্রহ, শুভ গ্রহ যখন বকরী হয়। এবং যে কাজগুলো পেন্ডিং রয়েছে কিনা সেই কাজগুলো কিন্তু সেই সময়টা কিন্তু সম্পূর্ণ কিন্তু করে। এই 114 দিন দেবগুরু বৃহস্পতি বক্র থেকে কি কি ফল দিতে চলেছে মিথুন রাশিকে দেখুন। প্রথম রাশি মিথুন রাশি, আপনার সপ্তম ভাবের মালিক দেবগুরু বৃহস্পতি এবং আপনার দশম ভাবের মালিক দেবগুরু বৃহস্পতি। প্রথমে আমি আসি, যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন এই সময়টা আপনাদের বিয়ে কনফার্ম হবে, লাভ ম্যারেজ অথবা অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি মিথুন রাশির মানুষ, যারা অবিবাহিত রয়েছে তাদের বিবাহ কথাবার্তার ফাইনাল হয়ে যাবে এবং আপনাদের বৈবাহিক জীবন দাম্পত্য সুখ আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে আমি বলবো, আপনি মিথুন রাশির মানুষ, আপনার এই সময় ডেইলি ইনকাম আপনার বৃদ্ধি কিন্তু করবে, ডেইলি ইনকাম। এবং বিজনেস যারা করতে চাইছেন বা নতুন কোনো কাজ শুরু করবেন ভাবছেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা আইডিয়াল টাইম, বা ব্যবসাতে বড় ধরনের লগ্নি করতে পারেন এই সময়। ব্যবসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে এবং এটা আপনার কর্মভাবের মালিক। দেখুন, যারা দীর্ঘদিন চাকরি জন্য প্রচেষ্টা করছেন, চাকরির চেষ্টা করেই যাচ্ছিলেন, এই সময়টা আপনাদের চাকরি প্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। চাকরি হয়ে যাওয়ার বা চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়া অথবা আপনার এই চাকরি ক্ষেত্রে আপনাদের ট্রান্সফারের জন্য যারা প্রচেষ্টা করছিলেন ট্রান্সফারের সম্ভাবনা এই জায়গাগুলো রয়েছে। এবং কর্মক্ষেত্রে আপনাদের সম্মান বৃদ্ধি হবে এবং গাঢ় সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কর্মপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের নিশ্চিত রূপে উন্নতি হতে চলেছে। কোথায় বকরী হচ্ছে? আপনার দ্বাদশ ভাব। দেখুন, এই সময়টা আপনাদের ব্যয় বাড়বে, খরচ আপনাদের বাড়বে এবং সাথে সাথে আমি বলবো, আপনি মিথুন রাশির মানুষ, আপনারা যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা মেডিসিনের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে লাভ পাবেন। এমএনসি কোম্পানিতে যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন সেই জায়গায় চাকরি হয়ে যাবে। এই সময় আপনাদেরকে ট্রাভেল করাবে এবং যারা বিদেশ যেতে চাইছিলেন সেই সুযোগগুলো আসছিল না, বিদেশ যাওয়ার যোগ কিন্তু আপনাদের এই সময় দেখা যাচ্ছে। আপনি মিথুন রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের গাঢ় হতে চলেছে, অর্থাৎ বিদেশ যাত্রা এবং বিদেশে গিয়ে কোনো কাজ করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে আপনাদের বিশেষ করে হসপিটালের খরচ, দ্বাদশ ভাব হচ্ছে হসপিটাল, অর্থাৎ আপনার কোনো চেনা পরিচিত, আপনার কোনো ব্লাড রিলেশনের কেউ জন্য আপনার হসপিটালে যাতায়াতের জায়গাটা কিন্তু আপনাদের বাড়বে। এবং এই বৃহস্পতি আপনার সরাসরি চতুর্থ ভাবকে দৃষ্টি দিচ্ছে, এই সময় আপনাদের গৃহ নির্মাণ হতে পারে
কোনো সম্পত্তি আপনারা কিনতে পারেন, শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ ফল দিবে এবং মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই বেটার দিবে, এডুকেশনের জায়গাটা অনেকটাই আপনাদের ভালো কিন্তু দিতে চলেছে। বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবকে দৃষ্টি দিচ্ছে, আমি বলবো এই সময় আপনারা ঋণ নেবেন না, কারণ বড় ধরনের কোনো কাজের জন্য আপনারা বড় ঋণ কিন্তু নিতে পারেন, ঋণের জায়গা থেকে একটু হলেও বিরত থাকুন। এবং পাশাপাশি যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল দিবে। আপনি মিথুন রাশির মানুষ যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট এই সময় দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে। এবং এর সাথে সাথে আপনাদের শত্রুতার জায়গাটা বাড়বে, এনিমি প্রবলেম, এনিমি জায়গাটা আপনার বৃদ্ধি করবে, কারণ আপনার উন্নতি আপনার শত্রুতার কিন্তু কারণ দেখা যাচ্ছে। এবং যারা ডিপ নলেজের সঙ্গে যুক্ত রয়েছেন, আধ্যাত্মিকতা তন্ত্র মন্ত্র বা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো বেস্ট রেজাল্ট দিতে চলেছে। তবে হেলথের জায়গাটা নিয়ে অবশ্যই নজর রাখুন, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হজমজনিত সমস্যা, পেটের সমস্যা, লিভারের সমস্যা আপনাদেরকে কিন্তু এই সময় ভোগাতে কিন্তু পারে। আপনি মিথুন রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের গাঢ় দেখা যাচ্ছে। দেখুন মিথুন রাশির লাখো লাখো মানুষ রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরুর পজিশান কেমন রয়েছে এটা আগে দেখা দরকার, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার আগামী দিনে কেমন যাবে এই বৃহস্পতি ট্র্যানজিট। অবশ্যই নিশ্চিত নিশ্চিত রূপে এই জায়গাটা কিন্তু করা সম্ভব। তো যারা পরামর্শ করতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল বারবার বলি অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার।